दुर्गापुर के बेना चिट्टी स्थित गुरुद्वारा जगत सुधार प्रबंधक कमेटी को लेकर पिछले कुछ दिनों से दो गुट के समर्थक आमने सामने हैं। रविवार को यह मामला मारपीट तक पहुंच गया। रविवार को गुरुद्वारा में आयोजित एक कार्यक्रम के दौरान दोनों गुट के समर्थक आपस में भिड़ गए। इस दौरान सरदार जगदीश सिंह एवं सरदार तजिंदर सिंह गुरुद्वारा प्रबंधक कमेटी का अध्यक्ष रहने का दावा पेश कर रहे थे। इस कारण दोनों गुटों के बीच विवाद चरम पर पहुंच गया। वहीं अध्यक्ष सरदार जगदीश सिंह द्वारा नई कमेटी को लेकर अदालत में याचिका दायर की गई है। सूचना पाकर घटनास्थल पर पहुंची पुलिस ने दोनों गुटों के समर्थकों को हटाकर मामला शांत कराया। वहीं घटना में कुछ लोग घायल भी हुए हैं। आइए आपको दिखाते हैं इस संबंध में तजिंदर सिंह ने क्या कहा। শিখ সম্প্রদায় যাকে ইউনানিমাসলি ডিসাইড করবে সে প্রেসিডেন্ট হবে। এখনো পর্যন্ত আমাকে বলেছে পরবর্তীকালে যদি কোনো রকম পরিবর্তন ঘটাতে চায় আমি সব সময় নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি আছি, সুস্থভাবে যেন পরিচালনা হয়। আমি এমনিতেও পুরো পশ্চিমবাংলার সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক কমিটির প্রধান রয়েছি, প্রেসিডেন্ট রয়েছি এবং এখানে সেবামূলক কাজ হয়েছে। বেনাচিটি গুরুদ্বারাতে অক্সিজেন লঙ্গার ডিএম সাহেবের পারমিশন দিয়ে হয়েছিল এবং 900 জন লোককে দিয়ে আমরা এখানে রান্না করে কোভিডের সময় বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছি এবং কদিন আগে 15টা হুইল চেয়ার অকেজ লোকেদেরকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হয়েছে গুরুদ্বারার তরফ থেকে, আমাদের গুরু তেগ বাহাদুর স্কুলের তরফ থেকে। এবং আমাকে যদি কেউ না চায়, শুধুমাত্র জগদীশ সিং আর দয়া সিং বললে হবে না, আমি তো এখানে রয়েছি, আমার পাগড়িও মাথার উপরে রয়েছে। আমাকে তো কেউ না মেরেছে, না গালি দিয়েছে, না কোনো ধাক্কাধুকি করেছে। যারা চাইছে, যারা অন্যায় কাজ করছে, তাদের মধ্যেই মারপিট হচ্ছে। আমি চেয়েছি আজকে মারপিটের দরান আমি চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে ধর্মীয় অনুষ্ঠানের কোনো অপমান ঘটাতে দিইনি। আমি চেষ্টা করে ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে বন্ধ করে তারপরে আপনার সাথে বসে আমি নিজের বক্তব্য দিচ্ছি। সব সময় পাবলিক যদি চায় যে কোনো লোককে সরাতে পারে, পাবলিক যদি চায় তারা নিজের নিজের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে যে কোনো লোককে এই সেবা দিতে পারে। আমরা চাইছি নিজেদের মধ্যে যদি কোনো রকম যদি মিটমাট না হয় তাহলে আইন ও পদক্ষেপ নেওয়ার সবার অধিকার আছে, কিন্তু আমরা আননেসেসারি গুরুদ্বারার মধ্যে ধর্মীয় স্থানের মধ্যে মাইনরিটি কমিউনিটির এইসব ব্যাপারে যে কোনো রকমভাবে অগ্রাহ্যভাবে মানে কোনো প্রয়োজন নেই তো, অপ্রয়োজনীয়ভাবে পুলিশের ইন্টারফিয়ারেন্স করে কোনো লাভ নেই। সবাই ধর্মীয় উন্মাদের মধ্যে মারপিট করেছেন, ভুল হয়েছে, ধর্মের অপমান হয়েছে, এটা আমরা সবাই স্বীকার করছি। আমি যেহেতু প্রেসিডেন্ট রয়েছি আমি সবার আগে নিজের ভুল স্বীকার করছি যে আমার থাকাকালীন এই জিনিসটা ঘটা উচিত ছিল। যদি ঘটে থাকে, কারোর যদি ধর্মীয় সেন্টিমেন্ট হার্ট হয়ে থাকে, আমি তাদের তরফ থেকে গুরুদ্বারা কমিটির তরফ থেকে একটা ক্ষমা প্রার্থনা করি। আমার নাম তেজিন্দর সিং, আমি এখন নতুন কমিটির প্রেসিডেন্ট।